واذ قال ابراهيم رب اجعل هذا بلدا امنا وارزق اهله من الثمرات من امن منهم بالله واليوم الاخر قال ومن كفر فامتعه قليلا ثم اضطره الى عذاب النار وبئس المصير واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إبراهيم جبن بلد شلو هيراب هشهر كي تومي شامتي ونرپطتار شهر باني داو এবং এখানকার অধিবাসীদের মাঝে যে কিংবা যারা আল্লাহ আল্লাতলা এবং পরকাল দিবসকে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে রিসেক দাও আল্লাহতালা বললেন হ্যাঁ যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ উপভোগ করাতে থাকবো অতপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আজাবের জন্য বাধ্য করব যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমরা যে উদ্দেশ্যে ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো তারা আরও বলল হে আমাদের রব আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও হে মালিক তুমি এবাদাতের আনুষ্ঠানিক নিয়ম নীতিসমূহ আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়াপর সাও অবশ্যই তুমি তাও কবুলকারী ও পরম দয়ালু হে আমাদের রব তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাছ থেকে তুমি এমন একজন রাসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে তাদেরকে তোমার কিতাবের ও প্রজ্ঞা শিক্ষা দেবে উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দেবে হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো অবশ্যই তুমি মহাপরাক্রমশালী পরম কুশলী জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে অথচ তাকে আমি নবুয়াতের জন্য বাছাই করে নিয়েছি শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে সামিল হবে ইব্রাহি ইসলাম নির্দেশ আল্লাহ কাছে দোয়া করেছেন যে আল আলহাদা বালাদা না আল্লাহ এই শহরকে অর্থাৎ মক্কাকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করুন ওয়ার্জুক আহ্লাহ সামারাত এবং এর অধিবাসীকে আপনি ফল ফসল দিয়ে আপনি রিজিক দান করুন আমাদের হাজি সাহেবরা যারা মক্কায় গিয়েছেন তারা জানেন মক্কার পাশেই তায়েফের অবস্থান তায়েফ এমন একটা জায়গা যে এই মরুভূমির দেশে আল্লাহ সাততালার অদ্ভুত ক্ষুদ্রতার একটা নিদর্শন আমরা দেখতে পাই যে বারো মাস সেখানে সব ধরনের ফল ফসল পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের মতোই আপনার সেখানকার পরিবেশ একেবারে এত সবুজ শ্যামল কল্পনাও করা যায় চতুর্দিকে পাহাড় এবং রুক্ষ পাহাড় সেখানে আল্লাহ স্মুমতাল্লাহ জিনিসটি দান করেছেন এ দোয়া ইব্রাহিম ইসলাম করেছেন ইসলাম যেরকম মক্কার জন্য দোয়া করেছেন দোয়া করে তার নিরাপত্তা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে এবং রিজিক চেয়ে নিয়েছেন আল্লাহমাতাল্লাহ দুইটাই তাকে দান করেছেন